আমি গেছি মালদা, 26 বছর ভারতে ওয়াজ করেছি। তে মালদা মুর্শিদাবাদ থেকে মালদায় ওয়াজের রওনা হয়েছি। এইবার এক ফারাক্কা ব্রিজের এই পাশে একটা দোকানে চা খেয়ে বিল উঠছে 80 টাকা, মানে 8 জন খাইছে। বিল উঠছে কত? ইন্ডিয়ান টাকা 80 টাকা। তা আমার যে ম্যানেজার, মানে ওয়াজের টাকা পয়সা যার কাছে থাকে, মৌলানা এনামুল, আমি টাকা দাও। বলে হুজুর টাকা তো আমি আনি নাই, সর্বনাশ। বলে কেন? বলে আমি তো মনে করি আপনার কাছে কিছু টাকা আছে। বলে আমার কাছে টাকা থাকবে কেন? আমার ম্যানেজারের কাছে টাকা নাই, আমার কাছেও টাকা নাই, কিন্তু হিন্দু ওই ওই ওইখান থেকে হিন্দুস্থান ইন্ডিয়াকে বাকি চাওয়া সম্ভব, আর বাকি দেবে কি করা। আমার ড্রাইভার ছিল হিন্দুর ছেলে, তা বলছে আশিস, ছেলেটার নাম আশিস, টাকা আছে? হাসতেছে। আমি কি হয়েছে? বলে আমি কোনোদিন টাকা নিয়ে আসিনি, আজকে আমার স্ত্রীর কাছ থেকে আমি 100 টাকা নিয়ে আসছি। আমি শিগগিরই বিল দিয়ে মানে জোট বাঁচলো। 80 টাকা বিল দেওয়ার পরে আমার ম্যানেজারকে ঝাড়তেছি, এই মিয়া আমার টাকা 10,000 টাকা পকেটে রাখলে কি হয়? মুর্শিদাবাদ থেকে একটা গাড়ি যাবে, টাকাটা গাড়িটা পাঞ্চার হতে পারে, একটা ইঞ্জিন স্টাফ হতে পারে। তো বলছে এরকম ভুল আর হবে না। রাগে আমি স্টার্ট দাও, বেজ্জতি ব্যাপার, যদি ওর কাছে টাকা না থাকে স্টার্ট দে। গাড়ি স্টার্ট দিছে, এমন সময় জানলা দিয়ে এক লোক কয়, আসসালামু আলাইকুম, আপনি কি বাংলাদেশের হাফেজ মখলিসুর রহমান? আমি হ্যাঁ শোনেন তো, জানেন তো। তখন আর মেজাজ কাজ করতেছে না। বলে হুজুর একটু কথা ছিল। আমি তাড়াতাড়ি বলেন, গত 2 বছর আগে আমার বাচ্চা কাচ্চা হতো না, যে টেবিলে একটু পানি দিয়েছিলাম, তো পানিটা আপনি পড়ে দিয়েছিলেন, তা আল্লাহ আমাকে একটা বাচ্চা দিয়েছে, এখন এই বাচ্চাটার অসুখ সারে না, তা আজকে আমি মাহফিলে যাব, আমার স্ত্রী বলছে ওনাকে কিছু টাকা দিয়ে আইসো, দেখো ওনার দোয়াতে বাচ্চাটা হয়েছে, তো ওনাকে কিছু টাকা দিয়ে আইসো, দেখবা উনি দোয়া করলে অসুখ থাকবে না। বলে হুজুর আমি আর মাহফিলে যাব না, যেহেতু আপনাকে সামনে পেলাম, 2,000 টাকা দিলে কি আপনি লিবেন? লিবেন মানে তাড়াতাড়ি দে, আল্লাহওয়ালা লোকের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। এ কথা আমি 2 নম্বর বক্তার নয় রে, এ কথা হলো আমার আল্লাহর কথা।